সবাই দেখে এদিকে আজকে আমরা ডিসকাস করবো ফাইল মেনু নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে হোম। হোমে মূলত আমরা যে যে ফাইলগুলো ক্রিয়েট করি তার একটা ডেফিনেশন থাকে, এক্সপ্লেনেশন থাকে, আর কিছু ডেমো ফাইল এখানে থাকে। আমরা সবসময় ইউজ করি কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মাইক্রোসফট কিছু কিছু ডকুমেন্ট নিজ থেকে বানিয়ে দেয়, কারো যদি প্রয়োজন হয় সে ব্যবহার করতে পারে। যে মোর ট্যাম্পলেটে যান, এগুলো অনলাইন থেকে লোড হবে, দেখেন প্রচুর কতগুলো আছে সেটা যদি লেখা থাকতো বলতে পারতাম, বাট গুণলে তো বলা যাবে, ঠিক আছে, প্রায় অনেকগুলোই আছে যা আপনি গুনতে পারেন, যেগুলো ফ্রি বানিয়ে দেওয়া, এগুলো আপনি ইউজ করতে পারেন। তবে আপনি বানাতে চাইলে ব্ল্যাঙ্ক ইউজ করতে হবে। ওকে, এই হলো আমাদের হোমের ব্যাপার স্যাপার। যে হোম চলে যায় এই যে, এখানে আপনি যে ফাইলগুলো ক্রিয়েট করবেন সেটারও একটা ডেফিনেশন এখানে দেখাবে, ওকে, একটা লগ দেখাবে কী কী ফাইল তৈরি করতেছেন, এটা হোমে থাকে। এরপর আপনি চাচ্ছেন আরেকটা ফাইল, যেমন ধরুন আমি একটা ফাইল ক্রিয়েট করলাম ব্র্যান্ড নিয়ে, তা আমি চাচ্ছি আরেকটা ফাইল নিব, নিউ ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমার চাই হতে হবে ফাইল, নিউতে যেতে হবে, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখেন আগেরটা ছিল ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট ওয়ান আমি সেভ করি না, নাম চেঞ্জ হয় নাই। আমি যখন নিউ নিলাম সেক্ষেত্রে চলে আসলো কি ডকুমেন্ট টু। আমি যখন যে নামে সেভ করব ওই নামটা আর দেখাবে, আমি সেভ করে নেই, তাই ডকুমেন্ট টু ডিফল্ট দেখাবে। ওকে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্ড সিটিআরএল এন্ড, এটা ক্লিক করলে কি হয় দেখেন তো, নতুন আরেকটা ক্রিয়েট হয়ে যায়, কন্ট্রোল থ্রি সরি ডকুমেন্ট থ্রি। যতবার কন্ট্রোল এন দিবেন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে থাকবে, অথবা ফাইল থেকে নিউতে যান ক্রিয়েট হতে থাকবে। যদি প্রয়োজন আসলে হয় যে এক ফাইল থেকে আরেক ফাইল যেতে হলে নিউ নতুন ফাইল, ওকে, যদি প্রয়োজন হয় নেবেন, না প্রয়োজন হয় নেওয়া দরকার আসলে নাই, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ওপেন। আমাদের পূর্বে কিছু ফাইল যদি ওপেন করতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো, ওপেনটা ইউজ করবো। আমাদের চাচ্ছি যে আগের একটা ফাইলকে আমি ওপেন করবো, ওপেনে যান, তারপর আপনার ডেস্টিনেশন পাথ লোকেশন দেখিয়ে দিতে হবে। যেমন ব্রাউজ, অনেকগুলো ফোল্ডার থাকে, তো আমাদের ব্রাউজে যাবেন, তারপর চলে যান ডেস্কটপ। আমি ডেস্কটপে একটা ফাইল, যেমন শর্টকাট কমান্ড নামে একটা ফাইল ছিল, সেটা আমি কী করবো ওপেন করবো, খুলবো, এখানে ক্লিক করে ওপেন, দেখ শর্টকাট হয়েছে, কমান্ড এখানে অলরেডি চলে আসে। দেখ এটা আমাদের আগের তৈরি ফাইল, যে আগের তৈরি ফাইল আমি ওপেন করতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, ওপেন, ওকে। আবার আমরা যদি কন্ট্রোল জিরোতে দেখেন, কন্ট্রোল ও দি কি হবে, ওপেন হবে, এন দিলে নিউ ডকুমেন্ট, ডাব্লিউ ক্লোজ ডকুমেন্ট, ডাব্লিউ কন্ট্রোল ডাব্লিউ, ওকে, কন্ট্রোল দেখেন ডাব্লিউ ক্লোজ কন্ট্রোল, ক্লোজ কেটে গেছে, একদম কেটে গেছে, এক্সিট ক্লোজ হয়ে যায়, ফাইলটা ক্লোজ হয়ে যায়, ওকে। আপনি চাইলে যে কোনো ফাইল ওপেন করতে পারেন। ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, ওই ফাইলে যদি কোনো ইনফরমেশন আপনি দিয়ে থাকেন সেটা দেখাবে। ইনফরমেশন হচ্ছে কি, ইনফরমেশন, ঠিক আছে। তারপর ক্লিক করে দেখেন এখানে, এখানে কয়েকটা অ্যাডভান্স কাজ আছে, আমি বলবো ওটা না জেনে কাটার দরকার নেই। প্রোটেক্ট ডকুমেন্ট, চেক ইস্যু, ম্যানেজ ডকুমেন্ট, কাটার দরকার নাই। এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন বা ভাঙতে পারবেন না পাসওয়ার্ড, এক সমস্যা হলো এইটা, পাসওয়ার্ড সেট করা যায় ভাঙা যায় না, এটা সেট করতে পারবেন, ভাঙতে পারবেন না, এটা মুছে দিতে পারবেন না, তাই পাসওয়ার্ড দেওয়ার দরকার আসলে না। যদি লাগে তখন গিয়ে আপনি আবার এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিতে পারেন। আর কখনো যদি সমস্যা হয় রিকোভারি, সেক্ষেত্রে রিকোভারিটা এখান থেকে করা যায়, অনেক বাড়তি ফিচার্স, এগুলো অনেক অ্যাডভান্স, ঠিক আছে। অনেক সময় যে ফাইলটা আমি সেভ করলাম না, কেটে গেল, ওটা রিকোভারি করা যায় এই অপশন থেকে, রিকোভার অ্যান্ড সেভ ডকুমেন্ট, ওকে। আচ্ছা, ইনফো, আসলে ইনফোতে যাই আমরা, আসলে এই ইনফো হচ্ছে এই সাইড, দেখেন এটা কোন সাইজ, A4 না B4 না লিগাল না লেটার, আমি কোনো সেট করি নাই, কারণ হচ্ছে এই কাজগুলো আসলে করে থাকি লে আউট থেকে, যে এখান থেকে, এই যে আমাদের সাইজগুলো এখান থেকে, তো আমি সেট আসলে করি না এখনো, ওকে। তারপর হচ্ছে কয়টা পেজ আছে দেখাবে, একটাই, কতগুলো ওয়ার্ড আছে, আচ্ছা কতটুকু সময় লাগলো তৈরি করতে, 10 মিনিটস, ওকে, এই ফাইলটা হচ্ছে 10 মিনিটস হয়ে গেলো। টাইটেল কি ইউজ করবেন, আপনি যা টাইটেল ইউজ করতে পারেন, যেমন একটা সিবি হতে পারে, ট্যাগ সিবি, কমেন্ট আপনার মানে মন্তব্য করবেন, সিবিটা কেমন হলো, গুড, যদি অ্যাড করা যায় লাগলে ইউজ করবেন। আচ্ছা, সর্বশেষ মডিফাই কখন করলেন, এটা ডেট কিন্তু আসে। আচ্ছা, আমি এই ফাইলটা কখন ক্রিয়েট করলাম সেটাও আসবে, টুডে টু 33 PM, ওকে। আমরা কি জানি PM এর ফুল মিনিং কি, আমার যে AM মানে সকাল হলে AM, আবার মানে রাত 12টার পর থেকে দুপুর 12টা মানে 11টা
59 পর্যন্ত এএম বলি, আর পিএম এর ফুল মিনিং কি কাও জানা আছে? এবার তো এই ছেলেবেলা থেকে ইউজ করতেছেন এএম পিএম, কাও জানা আছে? এএম হচ্ছে অ্যান্টি মেডিয়ান, পিএম মানে পোস্ট মেডিয়ান, এএম এন্ড পিএম মেবি থাকার কথা এখানে দেখি তো আছে কিনা, নাকি অন্য কিছু হয়ে গেছে দেখি না। শিখে নেন ভিডিও হচ্ছে এটা, এএম মিন অ্যান্টি মেডিয়ান বিফোর নুন, দুপুরের আগে, নুন মিন দুপুর, আমার তোমার সঙ্গে 12টা বাজলে গুড ইভিনিং, বাট এটা হচ্ছে গুড নুন, ঠিক আছে। আচ্ছা পিএম মানে হচ্ছে পোস্ট মেডিয়ান আফটারনুন, মানে 12টার পরে, ওকে, যে পোস্ট মেডিয়ান, ওকে, এগুলো মাথায় রাখবেন যে অ্যান্টি মেডিয়াম পোস্ট মেডিয়াম এগুলো মনে রাখবেন, ঠিক আছে। এগুলো লেখা আছে এখানে, ভিডিও হচ্ছে, বলে দরকার নেই, এতদিন পড়ে আসছেন জানতেন না, অথবা জানলে ভুলে গেছেন, স্বাভাবিক ব্যাপার স্যাপার, ঠিক আছে, এগুলো জেনে নেবেন, ওকে। আচ্ছা আমরা চলে যাই আবার ফাইল থেকে, এই যে ইনফর্মগুলো আপনি ইউটিউব সেট করতে পারবেন, ওকে, যেমন কখন প্রিন্ট হয়েছে, অথরটাকে লেখ, অথর হচ্ছে যে যে লেখে আসলে, আপনি সেখানে অ্যাড করতে পারেন মাল্টিসফ কেন, ওই যে উইন্ডোজ দিচ্ছে এই নামে, অথরের নামে দিয়ে দেওয়া উইন্ডোজটা মাল্টিসফ নামে, এই জন্য পেয়েছে আপনি না, মাল্টিসফ না, আমি আমার নাম লিখবো, হয়ে গেল। সবেজ কবে মডিফাই হলো, কে মডিফাই করলো, এটাও সেট করা যাবে এখানে, ওকে। এই টাইপে ইনফরমেশন আপনি তাদের সেট করে দিতে পারবেন। আচ্ছা এই ফাইলটাতে ক্রিয়েট ক্রিয়েট করলেন, এটা সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে কীভাবে, কন্ট্রোল এস শর্টকাট, কন্ট্রোল সিটিআরএল প্লাস এস, ওকে, অথবা ফাইল থেকে সেভ, কোথায় ব্রাউজ, অনেকগুলো আছে, ব্রাউজে যান, কোথায় করবেন, লোকেশন, ডেস্কটপ ডকুমেন্ট কোথায় করবেন, না সি ড্রাইভ না ই ড্রাইভ কোথায়, ডেস্কটপে করি এই নামে করতেছে, ওকে। আমি ডেস্কটপ লোকেশন পাথ সেট করে দিতে হবে, চাইলে ফাইল নেম চেঞ্জ করতে পারেন, এই ফাইল নেমটা আমি ডকসে কেটে দিই, অ্যাডও রাখি যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল পর্যন্ত রাখি, এটা নাম সেভ এস টাইপ, অনেকগুলো টাইপ থাকবে, যেহেতু ওয়ার্ড ফাইল তো ডকস রেখে দেবেন, কে এতটুকু দরকার নেই ডকস, আপনি ডক ডকুমেন্ট নিয়ে কাজ করবেন, ডট ডিওসিএক্স রেখে দেবেন, এরপর সেভ, ওকে। দেখেন এখন ডকুমেন্ট ওয়ান ছিল আগে, এখন ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল এই টাইটেল নামে ফাইলটা সেভ হয়ে গেল, ওকে। এ হলো আমাদের সেভের কাজ, আপনি যতবারই লিখবেন, এবং ওকে, আমি যখন সেভ করলাম তাৎক্ষণিক আমাকে কী করতে হবে, কন্ট্রোল এস টাপতে হবে, হুট করে যদি কারণ চলে যায় এটা কিন্তু আর সেভ হবে না, তাই যখন লিখবেন শর্টকাট কন্ট্রোল এস, কন্ট্রোল এস অথবা সেভ, সেভ হয়ে যাবে, ওই যে আগের মতো ইনফরমেশন চাইবে না আর, কন্ট্রোল এস অথবা সেভ দিবেন বারবার, ওকে, যতবারই লিখবেন ট্রাই করবেন বারবার দেওয়ার। এরপর হচ্ছে যে সেভ এস, পূর্বে সংরক্ষিত ফাইলকে যদি নতুন নামে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সেভ এসটা আমরা ব্যবহার করে থাকি, কীরকম যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল এটা আমি আমার নামে ব্যবহার করব, এটা যে বানাইছে তার ফাইল ঠিক থাকবে, বাট তার ডকুমেন্ট আমি আমার নামে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ করব কি সেভ এস, যে আরেকজনের ফাইল বা পূর্বে কোনো একটা ফাইলকে নিজের নামে সেভ করতে চাইলে সেভ এস, ওকে। ব্রাউজ কোথায়, ডেস্কটপ, এটা এই নাম নেই সারোয়ার, দেখো এটা এখন সারোয়ার নামে হয়ে গেছে, এখন ফাইল কয়টা বলুন তো, দুইটা ফাইল, কয়টা ফাইল, দুইটা, একটা সারোয়ার নামে, আরটা হচ্ছে কি দেখি তো, ভিডিওডক্স কোথায়, এটা ক্রিকেট সেভ করছি, এই যে এটা দেখেন দুইটা, এখন যাবে ক্লিক করে দেখেন তো ভিডিও প্রোভাইডস পাওয়ারফুল ওই ফাইলটাও আছে, পাশাপাশি সারোয়ারটাও আছে, একই ফাইল অন্য নামে সেভ করতে চাইলে সারোয়ার, বা যে কোনো নাম দিন, সেভ এসটা আমরা ইউজ করবো, কী ইউজ করবো, সেভ অ্যাস ইউজ করবো, ওকে। আর নিজের ফাইলও তো বারবার সেভ ইউজ করবেন, ক্লিয়ার, বারবার সেভ ব্যবহার করবেন। হিস্টোরি হচ্ছে ইতিহাস, এটা ব্লক ক্যামেরাটা ক্র্যাক করা, এটা ইতিহাস দেখাবে একটা জিনিস, ঠিক আছে, এখানে আমাদের কোনো কাজ নেই আসলে, এটা হাইড করা, ক্লিক করলেও আসবে না। এরপর হচ্ছে প্রিন্ট, আমি যদি আমার ফাইলটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমার যাবে প্রিন্ট ইউজ করতে হবে, অথবা কন্ট্রোল পি, কন্ট্রোল পি শর্টকাট, সিটিআরএল প্লাস পি, কন্ট্রোল পি চলে আসছে, অথবা ফাইল থেকে প্রিন্ট, আপনি যেটা লিখছেন
কয়টা কপি চান? পাঁচটা কপি চাই। ওকে, এক নম্বর হচ্ছে শর্ত এইটা। দুই নম্বর শর্ত হচ্ছে প্রিন্টার নাম বলে দিতে হবে। যেমন প্রিন্টারটা অ্যাড করবেন, প্রিন্টার নাই আসলে, প্রিন্টার যখন অ্যাড করবেন তখন প্রিন্টার বলে দিতে হবে, কি ক্যানন না স্যামসাং না নিপসন, যেটাই হোক নাম চলে আসবে, তাকে আগে সিলেক্ট করবেন। ওকে, তারপর দিবেন প্রিন্ট, তারপর কি দিবেন প্রিন্ট দিবেন, দ্যাটস ইট। এর ভিতরে যা কিছু কাজ আছে দেখেন, প্রিন্ট এই বিষয়গুলো নিয়ে আমি বলবো না এখন, কারণ হচ্ছে কলাটেড, পোর্ট্রেট, লেটার, মার্জিন, এই সবগুলো আসলে লেআউট মেনুতে যখন এটা ডিসকাস করব তখন চলে আসবে, তখন চলে আসবে, ঠিক আছে, কারণ এগুলো এখানে। ওকে, এ হলো আমাদের প্রিন্ট। এক হচ্ছে কি কয়টা কপি করবেন, দুই নাম্বার কি প্রিন্টার সেট করে দিতে, কোন প্রিন্টার, প্রিন্টার নাম আসবে প্রিন্ট সেট করলে, তিন নাম্বার হচ্ছে প্রিন্ট, ডান, প্রিন্ট হওয়া শুরু করবে, ঠিক আছে। এরপর আপনি যদি আপনার ফাইলটা কাউকে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি শেয়ারটা ইউজ করতে পারেন, শেয়ার। ওকে, নর্মালি আমরা এখান থেকে করি না, আমরা কি করি ফেসবুক জিমেল দিয়ে দিই, শেয়ার উইথ পিপল, তারপর হচ্ছে ইমেল, এই দুইটা হচ্ছে যে আপনি যে মাইক্রোসফটের যদি অ্যাকাউন্ট থাকে, মাইক্রোসফটের নিজস্ব অ্যাকাউন্ট যদি থাকে, ওদের নিজস্ব মেল যদি ইউজ করেন তখন আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, আর যে প্রেজেন্ট অনলাইন, আপনি ওদের অনলাইন দেখাতে চান এই ফাইলটা, সেটাও পারবেন, তবে ওরা অ্যাপ্রুভ করলে, দিলে তো আর হবে না, অ্যাপ্রুভ তো করতে হবে। ওকে, আর পোস্ট অন ব্লগ, আপনি যেটা আপনার ওয়েবসাইট, আপনার একটা কী আছে ওয়েবসাইট আছে, আপনি সেখানে কি পোস্ট করবেন, সেক্ষেত্রে এটাও পারবেন। ওকে, বাড়তি কিছু ফিচার সমাজে লাগবে এমনটা আসলে না, মানে শেয়ার করা। এক্সপোর্ট, আমি চাচ্ছি আমার এই ফাইলটা পিডিএফ বানাবো, কী বানাবো, পিডিএফ বানাবো বা অন্য ফাইল রূপান্তর করবো, সেক্ষেত্রে আমি চলে যাবো এক্সপোর্ট। দেখেন, ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, পিডিএফ মানে হচ্ছে ই বুক, ইলেকট্রনিক বুক। পিডিএফ মানে কি, এর ফুল মিন হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, পোর্টেবল ডকুমেন্ট। এই পিডিএফের সাথে পরিচিত কে, পিডিএফ ফাইলের সাথে পরিচিত কে, ই বুক পড়ছে কি, ই বুক একজন পড়ছে, আর কেউ নাই, দুইজন, কেউ পড়ছে নাই, ঠিক আছে। এই যে দেখেন, আমি যেটা ফাইল বানালাম, আমি যেটা বই বানাইছি এক্সেল, যারা স্টুডেন্ট ছিল ওদের জন্য আছে কি এটা, আচ্ছা জে কিউডি ফাইল। দেখেন, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা বই বানাইছিলাম নিজেই লিখে, এটা একটা বই দেখে জে কিউডি সিলেবাস। ওকে, এটা এড করা যা, এক বছর এড করা যাবে না, এটা ইলেকট্রনিক ফাইল, একটা বই যেটা মোবাইল ডিভাইস কম্পিউটার ডিভাইসে পড়া যায়, বাট এড করা যাবে না। দেখেন, এই যে এটা আপনি যদি এড করতে পারবেন না, দেখেন এই টাইপের বই আপনি বানাতে চাইলে পিডিএফ, দেখেন ডট পিডিএফ লেখা, আপনাদের এক্সেলের একটা মেবি আসতো বা এই যে একটা হচ্ছে, এটা এটা হচ্ছে এক্সেলের ফাইল, এই যে এক্সেল আপনার আসছে, এবং এটাকে অ্যাডভান্সে কাজও করা আছে। ধরেন আমি এখানে একটা একটা সূচি করলাম, অনেকগুলো পেজ, এখানে আমি কি ডেবিট ক্রেডিট শিটে যাবো, জাস্ট ক্লিক করেন দেখেন চলে আসছে অনেকগুলো পেজ, পাড়ে দিয়ে পেজ চলে আসছে, দেখেন অনেকগুলো পেজ, দেখেন দেখেন কতগুলো পেজ এক লাফে চলে আসছে। এটা বানাইছি আমি ওয়ার্ড দিয়ে, কী দিয়ে বানাইছি এটা আমরা দেখা দিব, ওয়ার্ড দিয়ে। এটা হচ্ছে পিডিএফ, যে বই অনলাইনে পড়া যায়, নেটে মোবাইলে পড়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি পিডিএফ, এই টাইপের জিনিস বানাতে চাইলে আপনাকে ইউজ করতে হবে কি এক্সপোর্ট, যেটা আমি ইউজ করি পিডিএফ, এখানে ক্লিক করেন, কোথায় সেভ করবেন ডেস্কটপে, দেখেন লেখা আছে পিডিএফ ডট পিডিএফ পাবলিশ, দেখেন এটা পিডিএফ হয়ে গেছে, যাকে আপনি এডিট করতে পারবেন না, দেখেন যে এটা কী হয়ে গেলো, পিডিএফ হয়ে গেলো, মানে ইলেকট্রনিক বুক। এরপর দেখেন আমাদের আর কী কী আছে দেখি তো, ক্লোজ কন্ট্রোল ডব্লিউ দিলে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্ট, এখানে কিছু ফিচার আছে, যেমন কালার কিছু থিম ইউজ করা যায়, আমি যেখানে দিই ব্ল্যাক দিই, দেখেন এটা ডার্ক মোড হয়ে যাবে, হোয়াইট দিই দেখেন মানে থিম চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই যে এগুলো আগে বাসার মধ্যে নাই আসলে। আর হচ্ছে কি অ্যাকাউন্ট যদি খুলতে চান, সাইন ইন এখানে ক্লিক করে, দেখেন মাইক্রোসফটে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনি এখান থেকে খুলতে পারেন, ক্রিয়েট ওয়ান, দেখেন খুলে যাবে, একটু সময় লাগবে, জিমেলের মতো এরকম আপনার রিয়াল ইনফরমেশন দিতে হবে, একটা অ্যাকাউন্ট দিতে হবে, তখন গেট অ্যাকাউন্ট খুলবে। ওকে, যদি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্যবহার করবেন যদি লাগে আর কি, না লাগে তো নাই। ফিডব্যাক মানে হচ্ছে কি আপনার একটা রিভিউ, এটা ব্যবহার করে কেমন লাগলো, এটা ব্যবহার করে কেমন লাগলো, এখানে ক্লিক করেন, একটা রিভিউ, আই লাইক সামথিং, আই ডোন্ট লাইক সামথিং, আই হ্যাভ এ সাজেশন, ঠিক আছে। এই টাইপের কিছু ফিডব্যাক কমেন্ট মন্তব্য ওদের ওয়েবসাইটে করতে পারেন, আপনি এখানে ক্লিক করেন চলে যাবে ফিডব্যাকটা, তবে অ্যাকাউন্ট থাকা সবচেয়ে বেটার,
ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট থাকতে হবে, এখানে আপনার কমেন্টটা লিখবেন, আপনার ইমেলটা অ্যাড করে দিতে হবে, অ্যাকাউন্ট নাই কেমনে করবেন তা হবে, ওকে অ্যাকাউন্ট খুলতে হবে। লাস্ট হচ্ছে কি অপশন, এই পুরো এমএস অফিসের সেটিংটা এই অপশনে দেওয়া, ফুল সেটিং। তো এটা নিয়ে গাড়ির দরকার নেই, কারণ এটা এটা কিন্তু কন্ট্রোল করে, মেন সেটিং হচ্ছে এটা গাড়ির দরকার আসলে, চেঞ্জ করলে আপনি আওলা যাবেন, কেন হাজার হাজার অপশন আছে বুঝবেন না, ওকে এটা নিয়ে গাড়ির দরকার আসলে নাই। এ হলো ফাইল মেনু, শুধু রেখে দিয়েছি প্রিন্টার, প্রিন্টের এই কাজগুলো আমি রেখে দিয়েছি, কারণ হচ্ছে এটা আমি লেআউটে করবো, ওকে এগুলো এবার একটু করেন দেখেন।